আমরা যখন আসছি এখানটায় তখন আমরা যে অবস্থা দেখলাম শুরুতেই যখনই আসলে সব জ্বলে পুড়ে ছারখার এবং যে অবস্থাটা আমি যদি একটু উপরে দেখি আমাকে একটু যদি আমি আমি একটা জিনিস একটু বলে থাকি যে বিষয়টি আসলে আমরা বারবারই বলেছিলাম ভিতরে ঢোকার আগে অভিজ্ঞতা যে এই ধরনের ক্ষেত্রে বা এই ধরনের যে বাণিজ্যিক স্থাপনার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা বা ধোয়া বা আগুনটা ছড়িয়ে নিতে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা তৈরি করে উপরের ফলস সিলিংগুলো এই এই মুহূর্তে আমরা যদি একটু দেখাই এই যে ফলস সিলিংয়ের কঙ্কাল কোথাও কিন্তু একটু ফলস সিলিং অবশিষ্ট নেই আমি একটু আমার সহকর্মীকে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে এই ফলস সিলিংয়ের যে অবস্থাটা সেটি একটু ভালোমতো দেখাতে এবং সব সময় সব ক্ষেত্রে এ ধরনের অগ্নিকাণ্ডেতে আগুন ছড়িয়ে যেতে বা আগুনের ভয়াবহতা বাড়াতে সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করে এই ফলসাদ বা ফলস সিলিং তারপরও কিন্তু আমরা দেখছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বা বিশেষজ্ঞ যারা আছেন তারা কিন্তু বরাবরই এ ধরনের জিনিস ব্যবহারের ক্ষেত্রে নিরুৎসাহিত করেন এখানটা যদি একটু দেখাই আমি আদাদি একটু আমার দিকে যদি ক্যামেরাটা ধরেন আমি যদি আরেকটা জিনিস দেখাই কী পরিমাণ তাপ ছিল এই যে ফলস সিলিংয়ের তাপে এগুলো পুড়ে গেছে এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা সুইচ একদম গোলে এই পর্যন্ত পড়ে গেছে তার মানে কিছুক্ষণ আগেও এইখানে কী পরিমাণ তাপ ছিল সেটি কিন্তু আসলে সহজেই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনুমান করা যায় এবং আমরা আরও একটু সামনে যাচ্ছি দেখি এখানকার বাকি অবস্থাগুলো কেমন যেটি বলছিলাম এই ফলস সিলিংই কাল এইটা একদম সামনের দোকান খুব বেশি জ্বলেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ফলস সিলিং আর এখনও দেখতে পাচ্ছেন যে ফলস সিলিংয়ের ভেতর থেকে এই ফলস সাদের যে ভেতর থেকে সেখান থেকেই আসলে কিন্তু এখনও তাজা ধোঁয়া বের হচ্ছে এখনও তাপ বের হচ্ছে এবং একই অবস্থা কিন্তু এই পাশের প্রতিটি দোকানে আমরা হয়তো আর বেশি ভেতরে বা আর বেশি দূরে যেতে পারিনি কিন্তু যতটুকু দেখাতে পেরেছি বা যতটুকু দেখিয়েছি তাতে কিন্তু আসলে যেটি বোঝা যায় এই মুহূর্তে যে কাজটি চলছে বা যে যজ্ঞ চলছে সেটি হচ্ছে যতটুকু পারা যায় শেষ মুহূর্তে এসে অতটুকু যদি রক্ষা করা যায় কিন্তু সবাই তো আর সব কিছু রক্ষা করতে পারেনি যারা আসলে ওদিক থেকে ফিরছেন অনেকেই তারা আসলে নিঃস্ব হয়েই ফিরেছেন কিছু পারলেন ভাই না ভাই আমরা সকাল 7:30 দিকে এনতে বেরিয়েছি এই ব্রিজের এই আপনার যে সিঁড়িটা এটা তখন ভাঙতেছে আমরা এখানে বসে ছিলাম এগুনায় এই জায়গায় দেখি 15-20 জন লোক যখন ব্রিজটা ভাঙে সিঁড়িটা তখন দেখি না 15-20 জন লোক আপনার দোকান কোনটা অল্প কটা মাল বের করছি আর মনে করেন যে মানে কি বলবো তাপের কারণে ঢুকতে পারতেছি না ভাই টাকা পয়সা ছিল না এখনো টাকা পয়সার ওইদিকে হাত দিতে পারি নাই না অনেক ধোয়া তো তাপের কারণে যাইতে পারতেছে না অবস্থা অনেক খারাপ এখন আগুন কিছুটা ইয়ে আসছে কিন্তু ধুমার কারণে যাইতে পার যাওয়া যাচ্ছে না ওইখানে যে বিষয়টি আসলে সবাই করছে সেটি হচ্ছে গিয়ে তারা চেষ্টা করছেন একটু আর একটু সামনে গিয়ে দেখানো এখানেও বেশ কয়েকটি দোকান রয়েছে যেখানে আসলে পানি দিয়ে দোকানগুলো পানি দেওয়া হচ্ছে আমরা একটু দেখি যদি ওখানে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে কিন্তু ব্যবসায়ীরাও রয়েছেন যদি বলছি পানিগুলো যেগুলো ছিটা আমাদের গায়ে আসছে সেগুলোও কিন্তু প্রচণ্ড গরম একদম গরম পানি কাজেই বোঝা যাচ্ছে স্বাভাবিকভাবেই যে কি অবস্থা রয়েছে দোকানের ভিতরের যে কি অবস্থা সেটি কিন্তু আসলে সহজেই বোঝা যাচ্ছে তবে এখানে একটি কথা বারবার বলছি এক কারণে আমাদের দমকল বাহিনীদের কর্মীদের কথা আসলে যাদের কথা না বললেই নয় যারা আসলে একদম নির্দ্বিধায় নিজের জীবনকে বিপন্ন করে এই ধরনের পরিস্থিতিতে কাজ করেন তার নজির তার প্রমাণ তারা এবারও রাখলেন আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা আসলে যদি বলি ডেঞ্জার জোন ডেঞ্জার জোনের থেকে অনেক দূরে কারণ আমরা
যদিও অনেকটা ঝুঁকি নিয়ে কাজ করছি, তবে এইখানে তবুও তাপমাত্রা অনেক কম। এখানে পানি দেওয়া হয়েছে বেশ কয়েক দফায়, তারপরও আমাদের এই অবস্থা। কিন্তু আরও আগে যখন ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে গিয়েছেন না, কখন তাদের কী অবস্থা ছিল সেটি কিন্তু আসলে সহজেই অনুমান করা যায়। আমরা আরেকটু সামনে আগাই, সামনে আগিয়ে দেখি এ সামনে গিয়ে যে ওখানকার কী অবস্থা। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু ব্যবসায়ীরা যেহেতু তাদের আসার সুযোগ পেয়েছেন, তারা কিন্তু আসতে চেষ্টা করছেন বা তারা আসছেন। আমরা এখন আসলে আছি ঢাকা নিউ সুপার মার্কেটের ভেতরে, যেখানে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এবং এখানে আমরা দেখছি যে কি পরিমাণ আসলে ধ্বংস হয়েছে এখানে অগ্নিকাণ্ডের ফলে, এবং প্রচুর পরিমাণে মানুষ আসলে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যে ক্ষতির সংখ্যা আসলে বোঝানোর মতো নয়। আমরা এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম, যারা আসলে এই ঈদকে সামনে রেখে ঋণ করে আসলে পণ্য তারা দোকানে তুলেছিল, এবং 10-15 লাখ টাকা একজনের ঋণ, এবং সেই ঋণ পরিশোধ করতে চেয়েছিল 25 রমজানের মধ্যে। অর্থাৎ তারা প্রতি বছরই এমন করে আসলে রোজার আগে আগে এত বড় অঙ্কের একটি ঋণ নিয়ে থাকে। অনেকে আসলে সব কিছু অনেক সম্পদ বেচেও কিন্তু আসলে এই এখানে বিনিয়োগটি করে, তবে এই 25 রমজান থেকে 30 রমজানের মধ্যে এই ঋণটি পরিশোধ করে দেওয়ার তাদের পরিকল্পনা থাকে, এবং তাদের একটি বড় ধরনের আসলে লাভ হওয়ার তাদের আশা থাকে, এবং যার কারণে কিন্তু তারা আসলে ঘুরে দাঁড়ানো নতুনভাবে চিন্তা ভাবনা করে, তাদের ব্যবসার প্রসারের চিন্তা ভাবনা করে। কিন্তু এই যে রমজান মাসে এই যে ধ্বংসযজ্ঞ হলো, এই অগ্নিকাণ্ড হলো, এর ফলে কিন্তু আসলে অনেকে মাটির সাথে মিশে গেল। এবং আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম, আমরা তার কাছ থেকে জানতে পারি যে তার একটি টি-শার্ট তৈরির কারখানা ছিল, যেখানে তিনি টি-শার্ট তৈরি করতেন, এবং এই রমজানের আগেই তিনি আসলে 10 লাখ টাকার ঋণ নিয়েছিলেন। আমরা একটু 10 লাখ টাকার ঋণ নিয়েছিলেন এবং এই ঋণ পরিশোধ করে দিতে চেয়েছিলেন 25 রমজানের মধ্যেই, কিন্তু তিনি আসলে এই যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ হলো, তার কারণে কিন্তু সেটি সম্ভব হলো না। আমরা তার সঙ্গে একটু কথা বলবো। ভাই, আপনি কত টাকার ঋণ নিয়েছিলেন এবং কী পরিকল্পনা ছিল আসলে আপনার? আমি 10 লাখ টাকার উপরে ঋণ নিয়েছিলাম, পরিকল্পনা ছিল আরও 10 লাখ টাকা মার্কেটে বাকি, এই ব্যবসা দিয়ে আমি টোটাল মধ্যে সবার ব্যবসা ক্লিয়ার করে নিজে দু একটা ডাল ভাত খেয়ে বাঁচবো, কারণ করোনার মধ্যে একটা ধাক্কা গেছে, ওই ধাক্কাটা মনে করে নেওয়ার জন্য আমার ঋণটা নিয়েছিলাম। কিন্তু করোনার পরে দেখে যে পুঁজি নেই, ঋণ নিয়ে আমরা ব্যবসা শুরু করছি। এই মাল আমরা প্রচুর উঠেছি, উপরে গোডাউনে আমার মাল ছিল প্রায় 10 লাখ টাকার মতো, আর নিচে সব দামি মাল, টি শার্ট, বাচ্চা বড় সবার টি শার্ট ছিল। আপনার কি ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে তার সংখ্যা কত হবে, টাকার অ্যামাউন্টে কত টাকা? টাকার হলো 20-25 লাখ টাকার অনুমান, পুরো 20-25 লাখ টাকা। এক পিস মাল আমি বের করতে পারি নাই, উপরি ছিল 15 লাখ টাকার মাল সব দামি। এটা এখন আল্লাহ ছাড়া আর কিছু হয় না, রিজিকের মালিক আল্লাহ। যদি সরকার আমাদেরকে কিছু অনুদান দেয় তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারব, এছাড়া আমাদের তো আর কোনো ই নেই। আমাদের রাস্তার একটা ফুকির হয়ে গেছেন, বলতে গেলে কালকে ছিলাম সব কিছু ছিল, আজকে পুরো একটা পিছু মাল নেই, দেখেন আপনারা সব ফিরেছে। যেমনটি শুনছিলাম, তারা আমাদেরকে বলছিল যে আসলে রাত 3টা পর্যন্ত তাদের যে দোকান সেটি ভালো দেখে গেছেন তারা, কিন্তু এই যে রাত্রি 3টার পরে যাওয়ার পরে 5:30 লাগা আগুন, 5:40 লাগা আগুন আসলে তাদের সব তছনছ করে দিয়েছে। গতকাল পর্যন্ত যাদের আসলে সব কিছু সচ্ছল ছিল, যাদের একটি স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নকে ঘিরে তাদের অনেক কিছু আবর্তিত ছিল, তারা আজকে একদম পথের ভিখারি হয়ে গেছেন বলে তারা আমাদের কাছে এভাবে উপস্থাপন করছেন। তারা বলছেন যে তারা কিভাবে ঘুরে দাঁড়াবেন এখান থেকে, তাদের কোনো দিশা নেই, তারা সরকারের পানে এখন চেয়ে আছেন, কতটা সরকার তাদেরকে সহায়তা করে সেদিকে এখন চেয়ে আছেন। তবে যে পরিমাণ অর্থের আসলে ক্ষতি হয়েছে প্রত্যেকটি ব্যবসায়ীর এখানে, সেই পরিমাণ অর্থ আসলে কিভাবে কোনোভাবে আসলে যোগান দেওয়ার সম্ভব কিনা সেটা কিন্তু প্রশ্নের দাবিদার। এবং এই যেই যেই আসলে যেই পরিমাণ ধ্বংসযজ্ঞ আমরা এখানে দেখেছি, যে পরিমাণ ক্ষয়ক্ষতির মাত্রা আমরা এখানে দেখেছি, এখনও আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এই ভবনে এখনও উদ্ধার কাজ চালাচ্ছে, এখনও কিন্তু অগ্নি
আমরা আসলে মার্কেটের ভিতরে প্রবেশ করেছি এবং মার্কেটের ভিতরে প্রবেশ করার পরে যেই চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আসলে চোখে দেখার মতো না কিংবা আসলে ভাষায় বর্ণনা করার মতো না, কারণ এই চিত্র এই যে ব্যাপক ক্ষয়ক্ষতি এটা কিন্তু আসলে শুধুমাত্র এই ক্ষয়ক্ষতি কয়েকটি কিছু জামা কাপড় পরে যাওয়ার ক্ষয়ক্ষতি নয়, এটা কিন্তু এর মাধ্যমে কিন্তু অনেক মানুষের রুটি রুজির ক্ষয়ক্ষতি হলো, অনেক মানুষের স্বপ্নভঙ্গ হলো এবং এই স্বপ্নভঙ্গের আসলে কিভাবে ক্ষতিপূরণ হবে তার কোনো আসলে দিশা নেই। এবং তারা আমাদেরকে ব্যবসায়ীরা আমাদেরকে যেভাবে বলছিলেন যে তারা প্রত্যেকেই এই রমজান মাসকে কেন্দ্র করে তাদের নিজেদের সবার পরিকল্পনা ছিল, ব্যক্তিগত পরিকল্পনা ছিল যে এই রমজান মাসে গত 2-3 বছরে যেহেতু করোনার কারণে তাদের ব্যবসা আসলে ততটা ভালো কাটেনি, এবছর তারা চেয়েছিলেন যে তাদের ব্যবসাটা আসলে ভালো হবে এবং তারা গত 2-3 বছরের যেই গ্লানি সেটি ঘুচাতে পারবেন। তবে তাদের যে স্বপ্ন সেটি এবছরও পূরণ হলো না, বরং করোনার মধ্যে যে ক্ষয়ক্ষতি তার থেকেও হয়তো আরও অনেক বেশি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে গেল তাদের জীবনে, তাদের ব্যবসা এবং তাদের মালামালের। এবং এই যে এক একটি দোকানকে কেন্দ্র করে কিন্তু 4-5 জন কিংবা তারও বেশি মানুষের কর্মসংস্থান গড়ে উঠেছে এবং সেই মানুষগুলোর আসলে কী হবে এখন, মানুষগুলো কোথায় যাবে কিংবা তাদের কর্মসংস্থানে কী হবে, তাদের পরিবারের কী হবে, তাদের রুটি রুজির কী হবে, সেগুলো কিন্তু এখন তাদের সবারই দুশ্চিন্তা। এবং এই এই দোকানগুলোর মধ্যে কিন্তু যারা আসলে কোনো রকমে কিছু পেয়েছেন, যেগুলো আসলে তাদের অবশিষ্ট বেঁচে আছে, সেই অবশিষ্ট বেঁচে থাকা কাপড় চোপড়গুলো কিন্তু তারা আসলে চাচ্ছেন কোনো রকমে টোকায়ের মতো কুড়িয়ে নিয়ে কোনো রকমে বাঁচিয়ে সেটি কোনোভাবে আবার বিক্রির জন্য উপযোগী করে তোলা যায় কিনা সেটির কিন্তু তারা চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আমরা যখন থেকে এখানে আছি ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আমরা দেখেছি নিরলসভাবে কাজ করছে, ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করেছে এবং আমরা দেখেছি যে এখনও কিন্তু ফায়ার সার্ভিসের পাইপ এই ভবনের মধ্যেই আছে এবং ব্যবসায়ীরা কীভাবে আসলে তাদেরকে সহযোগিতা করেছে ফায়ার সার্ভিসকে, কারণ তাদের নিজেদের ক্ষয়ক্ষতি কমানোর জন্য কিন্তু তারা প্রাণপণ চেষ্টা করেছে এবং এই সেই চেষ্টাও কিন্তু আসলে খুব বেশি তাদের সুফল আনতে পারেনি, কারণ যে ক্ষয়ক্ষতির মাত্রা সেটি এত বেশি এবং সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং আমরা গত সপ্তাহে আসলে দেখলাম যে বঙ্গবাজারে এত বড় একটি দুর্ঘটনা ঘটলো যেখানে প্রায় 4,000 দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারপরে পরপরে আসলে সপ্তাহের ব্যবধানে এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো রাজধানীর সব থেকে বড় মার্কেট নিউ মার্কেটের মতো একটি জায়গা, এই 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 যে পরপর দুটি দুর্ঘটনা, সেই দুর্ঘটনা দুটি কিন্তু আসলে এটিও ইঙ্গিত দেয় যে আসলে কতটা নিরাপত্তাহীনতা, কতটা অনিশ্চিত কিংবা কতটা অনিরাপদ ভাবে আসলে তারা এই ব্যবসায়ীরা কিংবা এই নগরের যারা ব্যবসায়ীরা আছেন তাদের জীবনযাপন করছেন। শুধুমাত্র ব্যবসায়ীরা বললেই নয়, এই শুধুমাত্র এই 2023 সালের এই 4-3 মাসের মধ্যে কিন্তু বেশ কয়েকটি অগ্নি দুর্ঘটনা ঘটেছে, গত বছর আমরা দেখেছি অগ্নি দুর্ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলো কিন্তু আসলে এই নজিরবিহীন ঘটনা এবং এই ঘটনাগুলো আসলে প্রকাশ করে, নির্দেশ করে যে আসলে কতটা অনিরাপদ একটি শহরে আমরা বসবাস করছি। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে কীভাবে গত 2 সপ্তাহের মধ্যে রাজধানীর দুটি বড় বড় মার্কেট কীভাবে আসলে অগ্নি একটি চিতায় পরিণত হলো এবং কীভাবে তার সব কিছু আসলে একটি সুশৃঙ্খল সুগঠিত একটি মার্কেট থেকে আসলে সেগুলো কীভাবে ছায়ে পরিণত হয়ে গেল সেটি কিন্তু আমরা দেখলাম। এবং এই এই যে আমাদের যে এই যে আমাদের দৃষ্টান্ত আমাদের সামনে হাজির হলো সেই দৃষ্টান্ত থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। এবং যে নগরগুলো আমাদের সামনে তৈরি হয়েছে এখন পর্যন্ত কিন্তু এই ভবনটি আসলে বেশ কিছু জায়গায় এখনও খসে খসে পড়ছে, কারণ আগুনের কারণে কিন্তু যে সিলিং সেটাও কিন্তু পুড়ে গেছে এবং পুরো মার্কেটটি যেটি আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল এসি ছিল, যে কারণে কিন্তু হয়তো এই এসির ফাইবারগুলো কিন্তু পুরো মার্কেটের সিলিং জুড়ে আসলে কানেক্টেড ছিল বলে আমরা ধারণা করছি। এবং এই এসির ফাইবারগুলো যেহেতু কানেক্টেড ছিল সেহেতু কিন্তু আসলে এই আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা বা আশঙ্কাও কিন্তু অনেক বেশি এবং আগুন ছড়িয়ে পড়ার যে প্রবণতা সেটিও কিন্তু বেশি প্রকাশ হয় এই এই সেন্ট্রাল এসি থাকলে একটি ভবনে। এবং আমরা দেখেছি যে পুরো ভবনে আসলে
একটা পাশ কিভাবে একেবারে ছাই হয়ে গেছে এবং যেগুলো লোহার শাটার সেগুলো যেন গলে গেছে এবং দোকানের ভেতরে যত যন্ত্রপাতি ছিল সেলাই মেশিন থেকে শুরু করে টি শার্ট বানানোর যন্ত্রপাতি প্রিন্টিং এর যন্ত্রপাতি সেগুলো একদম পুরো ছারখার হয়ে গেছে এবং এই ঘটনাটা যে কতটা হৃদয় বিদারক সেটি আসলে সামনে থেকে চোখে দেখলে না দেখলে বোঝা যায় না এবং আমরা এই মার্কেটের ভিতরে এখন অবস্থান করছি এখানে ব্যবসায়ীরা তাদের যে যার মতো করে আসলে তাদের দোকানে পুড়ে যাওয়ার পরে যে অবশিষ্ট যতটুকু মালামাল আছে সেটুকু বের করে নেওয়ার চেষ্টা করছেন অনেকে আবার ধারণা করছেন যে এখানে হয়তো আবারও আগুন লাগতে পারে সেক্ষেত্রে তারা কিভাবে কিভাবে আসলে তাদের মালামালগুলো বাঁচিয়ে নিয়ে যাবে সেটি কিন্তু তারা পরিকল্পনা করছেন এবং নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্রাণপণ পরিশ্রম এটি কিন্তু আমরা সকাল থেকে ভোরবেলা থেকে আমরা যখন সবার আগে আপনাদের কাছে এই সম্প্রচার শুরু করি এই অগ্নিকাণ্ডের সম্প্রচার তখন থেকে কিন্তু আসলে আমরা দেখেছি যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় যারা ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আসলে মার্কেটের ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন এবং তাদের যে যুক্তি সেটিও আসলে তাদের রুটির সঙ্গেই সম্পর্কিত তারা বলছিলেন যে এই দোকান যদি তাদের পুড়ে যায় জ্বলে যায় তাহলে আসলে তাদের বেঁচে থাকার কোনো মানে নেই এমনটি তারা আমাদেরকে বলছিলেন এবং যে কারণে কিন্তু আসলে জীবনের ঝুঁকি নিয়ে তারা বারবার যখন পুরো মার্কেট আসলে আগুনে পুড়ছিল যখন আগুনে লেলিহান শিখা দেখা যাচ্ছিল এবং একটি থেকে আরেকটিতে আগুন ধরে যাচ্ছিল তখনও কিন্তু তারা আসলে ঢোকার চেষ্টা করেছেন এবং আমরা মার্কেটের তৃতীয় তলায় এমন অবস্থা তৃতীয় তলায়ও এমন ভয়ানক অবস্থা সেখানে আসলে ফায়ার সার্ভিস এখনো কাজ করছে ফায়ার সার্ভিস পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে যদিও 9:10 ফায়ার সার্ভিসের মহাপরিচালক আমাদেরকে জানিয়েছেন যে 9:10 আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং আগুন নিয়ন্ত্রণে আসা এবং আগুন পুরোপুরি নিভে যাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে দর্শক আপনারা হয়তো জেনে থাকবেন যে আগুন নিয়ন্ত্রণে আসা মানে সেখান থেকে ছড়িয়ে পড়ার আসলে কোনো আর আশঙ্কা থাকে না বরং সেখান থেকে আসলে আর ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনা হওয়ার কোনো আশঙ্কা থাকে না তবে পুরোপুরি নিভে যেতে আসলে আরও খানিকটা সময় লাগে যে এই সময়টা আসলে এখন চলছে এখনও কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা দেখেছি যে সকাল থেকে নিরলসভাবে তারা পরিশ্রম করেছে তাদের সঙ্গে ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা পুলিশ র্যাব পরবর্তীতে যোগদান করেছে সামরিক বাহিনীর সদস্যরা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ আনসার বাহিনীর সদস্যরাও তাদের কাজে যোগদান করেছেন এবং কিন্তু আমরা জানতে পেরেছি যে 12 ফায়ার সার্ভিস কর্মী ইতোমধ্যে আসলে অসুস্থ হয়ে পড়েছেন ধোঁয়ায় এবং অগ্নি নির্বাপনের যে কার্যক্রম সেটি পরিচালনা করতে গিয়ে 12 ফায়ার সার্ভিস কর্মী অসুস্থ হয়ে পড়েছেন এবং এছাড়াও কিন্তু একজন আনসার কর্মীকে আমরা দেখেছি অসুস্থ হয়ে পড়তে এছাড়াও আমরা দেখেছি যে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক যারা আসলে ব্যবসায়ীদের মধ্যে হয়তো কিংবা বাইরে থেকে এসেছেন যারা অগ্নি নির্বাপনের কাজে ফায়ার সার্ভিসকে সহায়তা করছিলেন তারা কিন্তু এই ধোঁয়ায় এই অগ্নির যে তাপ উত্তাপ সেটিতে কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য তবে কারো অবস্থায় আসলে আশঙ্কাজনক নয় সবাই আসলে ধোঁয়ায় আসলে অনেক অসুস্থ হয়ে পড়েছে।